পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে গ্রান্ড কনফারেন্সের আয়োজন করে আঞ্জুমানে আল ইসলাহ ইউকে। রোববার লন্ডনের একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আল্লামা হাফিজ আব্দুল জলিল। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ প্রেসিডেন্ট আল্লামা হুসামউদ্দিন ফুলতলি, আল্লামা হাবিবুর রহমান, ইসলামিক ফোরাম কানাডার প্রেসিডেন্ট শায়েক ফয়সাল হামিদ আব্দুর রাজ্জাক ও ইয়েমেনের শায়েক হাসান শাহ শায়ের। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের ইউকে সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী, পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাইদ আহমদ। কনফারেন্সে ইউকে বিভিন্ন শহর থেকে আঞ্জুমানে আল ইসলাহর নেতাকর্মী উলামায়ে কেরাম সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আমাদের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে আমাদের মানবিক গুণাবলী, আমাদের চারিত্রিক গুণাবলী। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি উত্তম চরিত্র প্রচারের জন্য আমি প্রেরিত হয়েছি।